আল্লাহর হাবিব ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ তোমরা শোনো এই পৃথিবীর ভিতর থেকে সবার শেষে যে ব্যক্তি জান্নাতের ভেতরে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কিছু কিছু মেয়াদ নিয়ে তারা জাহান নামের ভিতরে নিক্ষিপ্ত হবে কিছু কিছু মানুষকে হাত করা লাগায়া দীর্ঘ মেয়াদি দুই মাস তিন মাস দুই বছর তিন বছর এরকম করে মেয়াদ ধরে ধরে তাদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে দেওয়া হবে হিসাবের পরে তো জানো আমাল লাভ দিয়ে ও আমাল খিয়াম ফতাং ফুসহু হাসানাতু আহিদাতুন হাততায় স্কুলামী সানু فيقول الله تعالى انظروا في المعشر لعلك تجد من يؤتيك حسنة فيمر على أن تبلو أنت أمي سبحان الله আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলে তোমরা শোনো এই পৃথিবীর মানুষগুলির হিসাব যখন শেষ হয়ে যাবে কিছু মানুষ গুনাহ করার কারণে তারা জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে কিন্তু কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলবে আখরিজু মিনান নার মান কালামিন কলবিহি মিতকাল হাব্বাতিন মিনাল ঈমান ও মালিক ফেরেশতা জাহান নামীদেরকে আমি একটা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম ওই জাহান নামের ভিতরে যাদের অন্তরের ভিতরে সর্রা পরিমাণ ইমান আছে তুমি তাদেরকে টেনে টেনে জাহান নাম থেকে বের করে জান্নাতের ভিতরে দিয়ে দাও সোহান আল্লাহ সাহেব বোখারি শরীফের আদিজ আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আখরিজ মিনান্নার মাংকা না মিংকল বিহি মিসকল হাব্বতি মিনাল ইমান ও মালিক ফেরেস্তা জাহান নামের ভেতরে আমার কিছু ইমানদার বান্দা আছে তাদের অন করবের ভেতরে জর্রা পরিমাণ ইমান যাদের আছে তুমি তাদেরকে টেনে টেনে জান্নাতের ব্যবস্থা করে দাও এবার মালিক ফেরেস্তা নামটা ঘুরে ঘুরে যাদের কলিজার ভিতরে সামান্যতম ইমান আছে তাদেরকে ধরে ধরে জান্নাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে আল্লাহর কাছে রিপোর্ট করবে মালিক রে যারা যারা ইমানদার ছিল তাদেরকে বেসে বেসে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হুকুমে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি সোবাহান আল্লাহ তোমার এই জাহান্নামের নামের ভেতরে একজন ইমান আর নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে রে মালিক তুমি কেমনে খোঁজো জাহান্নামের ভিতরে তুমি কেমনে খোঁজো ওই মালিক এবার মালিককে ডাক দিয়া বলবে মালিক আপন মাতার সন্তানকে যেমন করেছেনে চেনে আমিও জাহান্নামকে তেমন করেই চিনি ঠিক কিনা আপনিও আপনাকে ঠিক মতো চেনেন না আপনার মা আপনাকে যেমন করেছেন আপনার মাথার উপরে কোন জায়গায় কালো দাগ আছে পিঠের ভিতরে কোন জায়গায় কালো দাগ আছে আপনার মায়ের মুখস্থ ঠিকই না কিন্তু আপনি নিজেও জানেন না মালিক ফেরেস্তা আমার মালিককে ডাক দিয়া বলে মালিক রে জাহান নামকে আমি তন্ন তন্ন করে খুঁজলাম আর কোনো মানুষ ইমানদার নাই আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলবে মারে তিন তিনবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে তুমি শোনো এই জাহান নামের ভেতরে এখন পর্যন্ত একজন জররা পরিমাণ ওয়ালা লোক আছে ইয়খুরুজু মিনান নারি হাবওয়া ফা ইননা হুম ইয়াকুনু হামামা বিশ্বনবী ডাক দিয়া বলে তোমরা শোনো এবার মালেক ফেরেশতা কে আল্লাহ ডাক দিয়া বলবে তুমি কেমনে খোজ তুমি তোমার জাহান জাহান্নামের তদ তল দেশে লাগাইয়া তুমি খুঁজতে থাকো ওই মালেক ফেরেশতা তার জাহান জাহান্নামের তল দেশে লাগাবে হঠাৎ করে তিনি দেখবেন কোনো মানুষ নাই কিন্তু তার পায়ের কাছ থেকে একটা আওয়াজ আসতেছে সুবু হন কুদ্দু শুন ওর নে ওরব্বুল মেলা ই কে ওরু বলছেন দিয়া কোন মোমেন কোন নামাজে প্রত্যেক নামাজের পরে অথবা প্রতিদিন ঈশার নামাজের পরে এই কথা যদি কোনো ব্যক্তি পরে আল্লাহ রব্বুল্লাহ নামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ব্যবস্থা করে দেয় সোবাহ আল্লাহ আমরা যখন আমার মালিকের কাছে জান্নাত চাবো বিছর নবী ডাক দিয়ে বলছেন ইয়াসআলুল্লাহুল আলু ফাসআলূহুল দাউস ও আমার উম্মতেরা তোমরা যখন আমার মালিকের কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইও কেননা ফা ইন্নাহা আলাহা ওই জান্নাতের ভিতরে আমি স্বয়ং নবী ওই জায়গার ভেতরে থাকব আর নবী যদি জান্নাতুল ফিরদাউসে থাকে আমরাও যদি থাকি সকাল সন্ধ্যা আমার নবীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে কি না ওই মালেক ফেরেস্তার পায়ের কাছ থেকে একটা আওয়াজ আসবে সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রবুল মালায়েকাতি ওয়ার রূহ কিন্তু কোনো মানুষ দেখা যাবে না এবার মালেক ফেরেশতা ধংসী স্তবের ভিতরে থেকে একজন যুবককে টেনে বের করবে তার চোয়াল আছে কিন্তু চোয়ালের ভিতরে গোস্ত নাই তার বডি আছে বডির ভিতরে কোনো গোস্ত নাই তার গায়ের ভিতরে জাহান নামের পোকা কীট কালো কয়লা অঙ্গারের মতো হয়ে গেছে না রে হাবোয়া দাঁড়াবে কোন যোগ্যতা তার নাই হারিয়ে ফেলবে এবার মালেক ফেরেস্তা ওই ব্যক্তিকে ডাক দিয়া বলবে যাও হোসে কল্লাদিনত গৌরব হুম ইন জেন্নতি জমা র আল্লাহ রাব্দুল আলম তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন তুমি র মনে করো জান্নাতের দিকে ওই যুবক এবারে ডাক দিয়া বলবে রে মালে এক ফেরেস্তাত আবার দিক একবার নজর করে দেখ কোনো বাড়ির ভিতরে যদি আগুন লেগে যায় ওই বাড়ির ভিতরে যদি কবিতরের বাসা থাকে কবিতরের বাচ্চা থাকে অথবা মুরগির বাসার ভিতরেও যদি আগুন লেগে যায় মুরগির বাচ্চা পুরে যেরকম কালো কয়লা অঙ্গারের মতো হয়ে যায় ওই জাহান নামের সর্বশেষ ব্যক্তি জাহান নামের আগুনে পড়তে পড়তে কালো কয়লা অঙ্গারের মতো হয়ে যায় এই ব্যক্তির পরে আর কোনো ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই ওই মালেক ফেরেস্তা ডাক দিয়া বলবে তুমি সব আল্লাহ রাব্বুল আলামিন ইনাস্কের পর থেকে জাহান্নামের দরওয়াজা চিরতরে বন্ধ করে দিবেন জান্নাতের দরওয়াজা চিরতরে বন্ধ করে দিবেন তুমি যাও এবার মালিক ফেরিস্তাকে ডাক দিয়া বলবে আমি কেমনে উঠে দাঁড়াবো উঠে দাঁড়ানোর ক্ষমতাও আমার নাই দুইজন ফেরিস্তা তাকে দুই পাশ থেকে উঠে দাঁড় করানো হবে তারপরেও তিনি দাঁড়ায় থাকতে পারবে না এবার তিনি ক্লোরিং করতে করতে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের দিকে রওনা করবেন জাহান্নাম থেকে বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মালেক ফেরেশতাকে ডাক দিয়া বলবে তুমি এবারে জাহান্নামের দরজাটা চিরতরে বন্ধ করে দাও জাহান্নামের দরজা বন্ধ করা হবে ওইদিকে জান্নাতের গেটটাও বন্ধ আছে মাসখানি যুবক এবার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা জান্নাতের ফেরেশতারা দুহাত প্রসারিত করে দিয়ে ডাক দিয়া বলবে না না এত কালো কুৎসিত মানুষ জান্নাতে যাওয়ার মতো কোনো তার যোগ্যতা হয় না মন খারাপ করে জাহান্নামের গেটে ওই ব্যক্তি বসে যাবে সামনে আর যাবে না পিছনে আসবে না আল্লাহর হাবিব দিয়া বলে তোমরা শোনো জাহান্নামের মাঝখানে আন্নাহারুল হায়াত নামক একটা কুপ আছে ওই কূপের ভিতরে মালেক ফেরেস্তা তাকে ফালায় দিবেন এবার ওই জায়গায় তিনি গোসল করবেন গোসুল করার পরে আল্লাহর হাবিব বলে ইন্নাফিল জান্নাতির জান্নাত জুরুদান ও মুরুদান মুকাহিলিন সালাসিনা সানা আও আবনা সালাসুহুম সিদকার মেরে বলেন সুবাহান সুবহানাল্লাহ জাহান্নামের আগুনে পুরে পুরে কালো কয়লা অঙ্গারের মতো হয়ে গেছে ওই যুবককে জান্নাতের গেটের সামনে আন্নাহারুল হায়াত কুপের কূপের ভেতরে যখন নিক্ষেপ করা হবে ওই ব্যক্তি তখন কুসুল করার পরে যখন উঠে দাঁড়াবে দাঁড়ানোর পরে নিজের বোর্ডের দিকে নজর করে দেখবে তার মুখের ভিতরে মোস নাই দাড়ি নাই তিরিশ থেকে তেত্রিশ বছরের সুদর্শন যুবক হয়ে গেছে এবার ওই ব্যক্তি আমার মালিককে ডাক দিয়ে বলবে মালিক জান্নাত দিলা কিন্তু জান্নাতের ভেতরে একটা ঘর তুমি আমাকে দিলা না এই প্রশ্নটা করার পিছনে কারণ হলো এরপরে আর কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ বলেন সুযোগ আছে সবার শেষেই ব্যক্তি জান্নাতের ভেতরে যাবে ওই ব্যক্তি জান্নাতের গেটে যাওয়ার পরে আমার মালিককে ডাক দিয়ে বলবে মালিক রে যেইদিকে তাকাই এটা আব্দুর রহিমের ঘর ওইটা আবদুল্লার ঘর ওইটা অমরের ঘর ওইটা আবু বকরের ঘর কিন্তু তুমি আমাকে জান্নাত দিলা জান্নাতের ভিতরে একটা ঘরের বন্দোবস্ত করে দিলা না আমার মালিক ডাক দিয়া বলে রে যুব কতটুকু ঘরের দরকার তোমার কতটুকু জায়গার দরকার তুমি আমাকে বলো ওই যুবক এবার ডাক দিয়া বলবে মালিক রে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তুমি আমাকে জান্নাতের গেট পর্যন্ত আনছো আলহামদুলিল্লাহ এটাই আমার শুক্রিয়া তুমি যতটুকু পারো তুমি আমাকে দাও এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ফা ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারা আমসালিহা ও যুবক

দাঁড়ানের পরে তিনি দেখবেন ইন্না ফির জান্নাতে মেয়া তেদা ওই ব্যক্তি নজর করে দেখবে তার জন্য যে জান্নাতের গেটটা বানানো হয়েছে ওই জান্নাতের গেটটা একশো তলা পর্যন্ত ওসু কয়শো তলা একশো তলা সাবাই কেরাম ডাক দিয়া বলে রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার যদি কোনো ব্যক্তি গেট নির্মাণ করতে চায় অথবা কয়েক বিল্ডিং যদি নির্মাণ করতে হয় তাহলে ইট বালু সিমেন্টের ব্যবস্থা থাকে কি থাকে না কিন্তু সবার শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন একশো তলা পর্যন্ত একটা গেট বানাবেন গেটটা আল্লাহ তালা কি দিয়া বানাবেন আল্লাহর হাবি ব্যাপার বলে লাভে না তুম মিং জাহাবি ওয়া লাভে না তুম ওয়া মিলা তুহা মিসকুল আজফার ও তুরু বা তুহা ফরান ওয়ালু উহা ওয়ালিয়া কুদ মাইয়া দু নাম ওয়ালা আসু সিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়া বলে তোমরা শোনো ওই জান্নাতের গেটটা ইট হবে এক একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার মাঝখানে যে গাতুনিটা সাকবে সেটা হলো মেশকো আম্বর আর উপরে যে ছাদ হবে কংক্রিট হবে সেটা হলো ইয়াকুতের পাথর এ কারণে সব সময় জান্নাতের ওয়াল থেকে সুঘ্রাণ বইতে থাকবে সুবহানাল্লাহ ওই জান্নাতে ঢোকার পরে কোনো যুবক আর বৃদ্ধ হবে না তার গায়ের জামা কোনো দিন ময়লা হবে না তার কাশি হবে না তা শাহ উনুয়ার শোন কারা সেই মিসকি বিশ্বানবী ডাক দিয়া বলে তোমরা শোনো প্রাণ ভরে তোমরা খাবে পেট ভরে খাবে এরপরে তোমার সর্দি কাশি হবে না শুধুমাত্র একটা ঢেকুর দেওয়ার সাথে সাথে সব কিছু আমার আল্লাহ হজম করে দিবেন সুবহান ওই ব্যক্তি জান্নাতের গেটটা পার হওয়ার পরে থপাস করে বসে যাবে ডান দিকে এবার তিনি তাকাবেন আর একবার বাম দিকে তাকাবেন বসে যাওয়ার পরে ফেরেস্তারা দিয়া বলবে রে বাদাই মাই এটা তোর জান্নাত নয় জান্নাত আরো সামনে আছে তুমি চলো ওই ব্যক্তি দেখবে জান্নাতা নেমিং জাহাবিন আনিয়া তু হুমা ওয়া মা ফিহিমা জান্নাতা নেমিং ফিদ্দাতিন আনিয়া তু হুমা ওয়া মা ফিহিমা ওই ব্যক্তি জান্নাতের গেটে ঢোকার পরে ডান দিকে নজর করে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের গেট পার হওয়ার পরে ষাট মাইল লম্বা স্বর্ণ দিয়ে একটা ঘর আল্লাহ তাআলা তার জন্য বানিয়ে রেখেছেন ওর ভিতরে ঘটি বাটি আসবাবপত্র যা কিছু আছে সব কিছু হলো স্বর্ণের বাম তিনি নজর করে দেখবেন বাম পাশের উপাধি একটা সাইড বা লম্বা ঘর বানায় রেখেছে এবার ওই যুবক আল্লাহ রাবুলকে ডাক দিয়া বলবে মালিক দুনিয়াতে তোমার নামাজ কালাম ঠিক মতো পারি নাই তোমাকে ঠিক মতো ডাকতে পারি নাই তোমার আবাদত বন্দেগি ঠিক করতে পারি নাই মালিক রে তোমার হুকুম ঠিক মতো আদায় করতে পারি নাই কোনদিন কোরআনুল কারিমের ধারে কাছে পর্যন্ত যাই নাই কিন্তু জান্নাতের ভেতরে এত বড় বড় দুইটা নিয়ে তুমি কার জন্য দিলা কি আমলের কারণে দিলা এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে ডাক দিয়া বলবে রে যুবক দুনিয়াতে চলার ক্ষেত্রে জীবিকা নির্বাহ করার জন্য সরকারি চাকরিরত অবস্থায় ছিলে সময়ের অভাব তবে তুমি তোমার মা বাবার সামনে ঠিক মতো কথাবার্তা বলতে পারো নাই দিন মজুর থাকার কারণে গার্মেন্টসে চাকরি করেছো বাবার সাথে যোগাযোগ ঠিক করতে পারো নাই বছরের পর বছর চলে গেছে বাবার সাথে কোনো যোগাযোগ নাই হয়তো বা মাসের শেষে বাবার কাছে একবার মোবাইল করে কথা বলেছো বাবা তোমার শরীর কেমন আছে তুমি কেমন আছো তোমার বডিটা কেমন আছে ও আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক এবার ডাক দিয়ে বলো বেরে যুবক তুমি যে মাঝে মধ্যে তোমার বাবার খবর নিতে তোমার বাবার সম্মানের কারণে জান্নাত দের ভিতরে স্বর্ণ দিয়ে একটা ঘর আমি আল্লাহ তোমার জন্য বানিয়ে দিয়েছি সুবহান আল্লাহ আর তোমার মায়ের খোঁজ খবর নেবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য একটা রূপা দিয়ে ঘর বানিয়ে দিলাম এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে পৃথিবীর মানুষ জান্নাতে তুমি যদি দিতে যাও দুনিয়াতে মা বাবার খেদমত করো জান্নাতে ঢোকার সাথে তার ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে না নাই